আমার স্নান কমপ্লিট, স্নান কমপ্লিট করে এই ঠাকুর ঘরে আস। পড়া হয়ে গেছে, পিরিত চলছে দুজনেতে। হ্যাঁ, কেন গেছিস জানালায় তুই? তোকে যেতে বলেছি? বাগডুম বকছে বলে তোমাকেও বকতে যেতে হবে? হ্যাঁ, বাগডুম না ছেলে, বাগডুম যা খুশি তাই করুক, তুমি কেন করবা বলো? বাগডুম বকছে বলে তোমাকে জানলায় যেতে হবে, গিয়ে দেখতে হবে কে এসছে, আবার মশারিতে ঢোকার জন্য তারা। নিব না আমি মশারিতে, তুমি জানালাতেই থাকো, 6:30 বাজছে, আর কতক্ষণ ঘুমোয়? অত কিছু বলতে হবে না, অনুরোধ বিনোরোধ করতে হবে না, অত অনুরোধ করতে হবে না, আমি এক্ষুনি মশারি খুলে দেব। কে ঘুমাবা? ঘুমিয়ে পেয়েছে? আরো ঘুমাবা? না হবে না, আর ঘুমানো হবে না। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আর সবসময় ভালো থাকবে। তো আরও একটা সুন্দর সকালের সূচনা হয়ে গেছে। এখানে দেখো পুচন পড়তে বসেছে খেয়ে দে, আর দেখো জিমি জানলায় বসে দেখছে, মা বাইরে শিউলি ফুল তুলছে, ও দেখছে বসে, বাইরে যেতে পারছে না, দেখছে এখন। ও জানলাটা না বড় প্রিয়, এই যে শীতকাল আসলে জানলাটা যে আমি বন্ধ করে দেব, তখন ও কী করবে, কোথায় গিয়ে এরকম বসে দেখবে ও? কেন শীতে তো এই জানলা দিয়ে খুব ঠান্ডা আসে। আমাদের বাড়িটা মাঠের এমন মাঝখানে যেখানে তোমার তিন দিক দিয়ে ঠান্ডা বাতাস আসে, গরমকালে গরম বাতাস আর শীতকালে ঠান্ডা বাতাস। আমাদের এইখানে তো পুরো প্রায় মার্চ মাসের প্রথম পর্যন্ত তো ঠান্ডা থাকেই, আর এখন থেকেই শুরু হয়ে গেছে ফ্যান চালানো, তো আমাদের সেই কবে থেকে বন্ধ হয়ে গেছে। আজকে সকাল থেকে উঠে আমার অনেক কাজ ছিল, জামা কাপড় কাচা, তার সাথে শীতের পোশাক কাচা, গোটা ছাদ জুড়ে এখন শীতের পোশাক। তারপর দেখাই তোমাদের, চলো। আমি এখনো বাসে জামা কাপড় ছাড়ার সুযোগ পাইনি, সব জামা কাপড় কেচে, ঘর মোছা তো হয়েই গেছে, জামা কাপড় কেচে নিয়ে এই দেখো সব দেখছো, সব শীতের পোশাকগুলো এখনো কাচা হয়নি, আরও আছে, এক বালতি এখনো ভেজানো আছে, আর কিছু এখনো অন্য জায়গায় আছে ব্যাগে, এক এক করে কাচবো। তা না, এটা আমার কী বলো তো প্রত্যেকবার শীতের শেষে কেচেই রাখি, কিন্তু এই যে নিজের আলসেমির জন্য আর কাঁচা হয়নি, তার জন্যই এবার যেহেতু বাড়ি আসার সময় দেখছি রাত্রিবেলা হালকা হালকা ঠান্ডা লাগছে, বলে না আর কিছুদিনের মধ্যে লাগবেই। আর এই দেখো এখানে এখনো এক বালতি ভিজানো আছে, আমার কটসুল, পুচনের স্কুলের টুপি, পাতলা সোয়েটার, জ্যাকেট ট্যাকেট, এগুলো সব এবার এইগুলো কেচে নেবো, কেচে নিয়ে আমি একদম স্নান করে নেবো। গাছের ফুলগুলো দেখো অনেক পরিমাণ কমে গেছে, আগে তো গোটা গাছ জুড়ে ফুল পুষে থাকত, ফুলে ভরে থাকতো, ফুলের পরিমাণ এখন অনেক কমে গেছে, আস্তে আস্তে আরও কমে যাবে, তারপরে যখন আবার গরম পড়বে তখন আবার ফুলে ভরে যাবে গাছ। তাহলে এইটুকু কেচে আমি ফটাফট স্নানটা করে নিই। পড়া হয়ে গেছে, পিরিত চলছে দুজনেতে। হ্যাঁ, জিমির তো এই সব হলে জিমির আর কিচ্ছু লাগে না, দিভাই এরকম চটকে ধরে শুয়ে থাকবে, দেখো কি পিরিত, কি পিরিত, পিরিতের অন্ত নাই, দেখো কি পিরিত, কি পিরিত। জিমি এখন এইগুলো কিচ্ছু মাইয়ে করবে না, ওর ভালো লাগছে যে চটকা চটকি এরকম ঠান্ডার মধ্যে খুব ভালো লাগছে, বল জিমি। ওরে বাবা, আমার স্নান কমপ্লিট, স্নান কমপ্লিট করে এই ঠাকুর ঘরে আসলাম, এখনো ঠাকুর ঘর আজকে কিছু পরিষ্কার করা হয়নি, তাই ফটাফট এগুলো সেরে নিই, এগুলো সারতে সারতে যতটুকু তোমাদের সাথে গল্প করা যায় করব। হ্যাঁ, তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমি যখন বলি যে পুচন স্নান করে ঠাকুরের নাম করছে, যে পুচন কোন ঠাকুরের নাম করে, ওর কি দীক্ষা নেওয়া হয়েছে নাকি, বলছে না ওর এখনো দীক্ষা নেওয়া হয়নি, ওর এমনি তোমার
রোজকার মানে রোজকার আমি এরকম বলি, এই ঠাকুরের নাম করতে, দুর্গার নাম বা অন্য কোনো না, দুর্গার নাম, হনুমানজির নাম, গণেশের নাম, মা সরস্বতীর নাম, এইগুলো। এবার যারা ধরো পড়াশোনা করে তাদের প্রত্যেক দিন সরস্বতী মন্ত্র পড়া উচিত, এটা আমার মনে হয়। আর ছোটো থেকে কি বলো তো, ছোটো থেকে যদি আমি এগুলো শেখাতে থাকি না, পরবর্তীতে আমাকে এইগুলো আর আলাদা করে শেখাতে হবে না, ও নিজেই এগুলো নিজে থেকে করবে। এখন হয়তো আমি জোর করে করাচ্ছি ওকে দিয়ে, ওর হয়তো অতটাও ইচ্ছে নাই, কিন্তু আস্তে আস্তে কি বলতো ওর মধ্যে ভালোবাসাটা আসবে, এই কারণে আমি ওকে দিয়ে জোর করে মন্ত্রগুলো পড়াই। সাদা ফুল দিগেলা ওদিককারগুলো বাবা তুলে নেবে, আমি ওইদিকে অপরাজিতগুলো তুলছি। হ্যাঁ থাকে তো, সাজিতে থাকবে, আজকে অনেক কটা অপরাজিতা ফুটেছে। এবার কি বলতো, ছোটো বাচ্চা ছোটো থাকতে থাকতেই তাদেরকে এই সমস্ত জিনিসগুলো শেখানো উচিত, এগুলোর সাথে যুক্ত করা উচিত, তাহলে কি বলতো আজ বড়ো হয়ে তোমাকে আর কিছু শেখাতে হবে না নতুন করে, বা ওরও মানে অসুবিধা হবে না নতুন করে কিছু শিখতে। তো অনেকে হয়তো ভাবে বা বলে যে এখন করার কি আছে, বড়ো হয়ে করবে, তো সেই সবগুলো আমি করি না, আমি ওকে এখন থেকেই যা শেখানো শেখাই। তারপর অনেক সময় অনেকে বলে যে ছোটো বাচ্চা বাড়ির সবাই নিরামিষ খাচ্ছে, তো ওর খাওয়ার কী আছে, ও তো না খেলেই পারে, কিন্তু তা না, ওকে যদি এখন থেকে এটা আমি না শেখাই তাহলে ও সেটা শিখবে না, যে বাড়িতে যখন সবাই নিরামিষ খাচ্ছে ওর একটা দিন নিরামিষ খেলে ওর কোনো অসুবিধা হবে না, ওকে আলাদা করে ওর জন্য আমিষ করার দরকার নাই। তাহলে কি বলতো ওর জন্য যদি আলাদা করে আমিষ হয়, ওর মধ্যে একটা এটা জিনিস চলে আসবে যে সবার জন্য যা হচ্ছে আমার জন্য ঠিক হবে, তাহলে ওর যে অ্যাডজাস্টমেন্ট করে থাকা, সবার সাথে একসাথে থাকা, একসাথে মিলেমিশে থাকা, এই জিনিসটা ওর মধ্যে কোনো দিন আসবেই না। এবার যখন দেখছি সবাই নিরামিষ খাচ্ছে, ডাল আলু সিদ্ধ, ও ডাল আলু সিদ্ধ, তাহলে সবার সাথে অ্যাডজাস্ট করে চলবে, অ্যাডজাস্টমেন্টটা ছোটো থেকে চলে আসবে। আর অ্যাডজাস্টমেন্ট করা মানে যে সেই খারাপ থাকা বা খারাপ তা না, অ্যাডজাস্টমেন্ট করা মানেও কিন্তু ভালোভাবে থাকা। তোমরা প্রাক্তন সিনেমাটা দেখেছিলে, ওইটাতে এরকম একটা কথা ছিল যে বলেছিল যে আমার কাছে অ্যাডজাস্টমেন্ট মানে সুন্দরভাবে বাঁচা। অবশ্যই সুন্দরভাবে বাঁচা, যখন আমরা সবাই মিলে একসাথে ডাল আলু সিদ্ধ খাবো তখন সবাই কিন্তু সেটা ভালোবেসে খাবো, আনন্দ করে খাবো, কিন্তু সবাই ডাল আলু সিদ্ধ, আমি একা মাছ ভাত খাচ্ছি বা আমার জন্য ডিম হয়েছে বা আমার জন্য মাংস হয়েছে, সেটা কিন্তু একটা সময় গিয়ে নিজের মনের ভেতরই খারাপ লাগবে। তাই এবার ছোটো থেকে যাতে ওর মধ্যে এই মনোভাবটা আসে যে সবার সাথে মিলেমিশে চলতে পারে, সেই কারণে আমি এটা করি, আমি ওকে আলাদা করে আর কিছু করে দিই না। আর এই ঠাকুরের নামটাও সেরকমভাবে আমি একদম ছোটো থেকে স্নান করে উঠে আমি ওকে ঠাকুরের নামটা করাই, যে এই ঠাকুরের মন্ত্রগুলো বলো, তাহলে কী হবে আস্তে 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 তো ওর মধ্যে একটা ভক্তির জিনিস কাজ দিতে লাগবে, এবং সেটা ওর জন্যই ভালো। তাই চল আমি আর বেশি দেরি করবো না, আমি ফটাফট ঠাকুর ঘরটারগুলো গুছিয়ে নিই, গুছিয়ে গোপালকে খেতে দিয়ে নিই, গোপাল আমার ঘুমোচ্ছে এখনো। কে জানে পিঁপড়ে বাসা করেছিল হয়তো, দুজনের ভাতটা ভালো করে ডাল দিয়ে মেখে দিয়েছি আর পাশে আলু চচ্চড়ি, ব্যাস এই দিয়ে খাইয়ে দেবো। ওইদিকে রোজ নিজে নিজে চুল বাঁধে, দেখো নিজে নিজে চুল বাঁধছে, বিনুনি করছে আয়নার সামনে বসে বসে, আয়নার সামনে বসে বসে রাজকুমারী সাজে আর গিয়ে খাইয়ে দিতে হয়। বাবা খাইয়ে দেয়, দুদিন ধরে বাবা খাইয়ে দিচ্ছে, কিন্তু বাবার আজকে আমলটা কেটে গেছে তাই আর খাওয়াতে পারছে না, আজকে আমি খাইয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো কী কী রান্না হবে আজকে, বাঁধাকপি কাটা হয়েছিল কিন্তু বাঁধাকপি এখন একটা আইমের অভাব, বাঁধাকপিটা আর হবে না, বাঁধাকপিটা রাত্রে এসে খেয়ে নেব। তো এইদিকে আলু চচ্চড়ি হচ্ছে, ওইদিকে ডাল ফোড়ন দিচ্ছে, আর এখানে ছোলা ভাজা হবে। ছোলা ভাজাটা হচ্ছে হচ্ছে পুচনের টিফিনের জন্যে, মেন টিফিনের জন্যই আর কি, কারণ স্কুল খুললেই তো টিফিনে কী দেওয়া হবে সেই নিয়ে চিন্তা হয়ে যায় যে টিফিন কী দেবো। স্কুলে মিড ডে মিল খাওয়ায় কিন্তু খাবে না, ও সব বান্ধবীরা একসাথে বসে টিফিন খায়, বান্ধবীরা খায়, ও তাই বান্ধবীদের সাথে একসাথে টিফিন খাবে। আজে মেয়ে ডাল ফোড়ানোর দারুণ গন্ধ বেরিয়েছে তো, যে মেয়ে কালকে ভাত খাওয়ানোর সময় বাবা যতবার বলছে আয় আয় মুখটা নিয়ে আয়, ততবার ও মুখ নিয়ে যাচ্ছে, আনন্দ পাচ্ছে, ততবার ও লেজ নাড়াচ্ছে যে আমাকেই ডাকছে বোধ হয়। তোর ভাত হয়নি এখনো, আজকে কি করবি রে, আজকে তো মাছ
মাছের গন্ধ পেয়ে খেয়ে নিয়েছে ওর জন্য দেখি কালকে তো শনিবার কালকে হবে না কালকের দিনটা সিদ্ধ ভাত খেয়ে নেবে এই যে দেখো মেয়ের প্রসাদ আছে এই মেয়ের প্রসাদটা এখন আমাকে খেতে হবে দাও দাও এই ঢালাতেই নিয়ে নেব না না শীতকাল তো ঠিক থাকবে অসুবিধা নাই ভালো আছে বেশি দেওয়া না বললাম বাবা ওটা খেতে চায় না বাবা কিন্তু বানাবা না আমি খেয়ে নেব আমিও টাইম পেলাম না বৃহস্পতি এখন বাইরে জল না তাই পাচ্ছি না আমি কিছু মোজা টোজা করে রেডি হও আর এই যা টিফিনটা হয়ে যাবে এক্ষুনি দিয়ে টিফিনটা রেডি করে দেবো দিয়ে দেবো তো না দাদিও না ইমা দিয়েই যাচ্ছে স্কুল খুললে একটাই চিন্তা আমার আসে টিফিন কি দেবো রোজ 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 দেখো রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে ও দেখছে গাড়ি কতক্ষণে আসবে আরে দেখো জিমিও দেখছে একটু একটুখানি সময় দাও দেখো কান্না শুরু দিভাই বাইরে জিমি দিভাই আর দাদা দুজনে তো বাইরে যাবে নেয় নিয়ে পুচুয়ান ওদিকে কি করছিস ভুতুকে আদর করছিস যা 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 কি হবে কি হবে এই ব্যাগ গোছানো আয় আয় ভেতরে আয় ব্যাগটা গুছো মুড়ি কিন্তু বাড়ি নিয়ে আসবি না মনে থাকে যেন ও একটা চামচ দিতে হবে চামচ দিয়ে দিলাম মুড়ি কিন্তু বাড়ি আনবি না ঘুরিয়ে মুড়িটা পুরোটাই খাবি আর জলের বোতল দুটো দিয়ে দিচ্ছি যে পুচনের গাড়ি চলে এসেছে পুচন যাচ্ছে স্কুলে আর এই যে দেখছে একটু পরে কান্না শুরু হবে দি ভাই চলে গেল স্কুলে এতক্ষণ ও পাবে না এতক্ষণ মন মরা হয়ে বাড়িতে পড়ে থাকবে পুরো টিফিনটা খাবি নষ্ট করবি না হ্যাঁ হ্যাঁ ভালো আছি চা খাবে চা খেলে বাড়িতে আসতে হবে সন্ধেবেলা অফিস থেকে আসতে আসতেই না মারাত্মক খিদে পেয়ে যায় তো মা একটু মুড়ি মেখে দিল চানাচুর দিয়ে সেটাই খাচ্ছি আর তাহলে চলো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো ওইদিকে আমার জিমিনা এখন ঘুমোচ্ছে জানো একটু পরে ঘুম থেকে তুলে ওনাকে আবার খাওয়াতে হবে আল্লাদির আল্লাদি কি ঘুম দেখো টাটা